মায় দেখবো দিলের স্বাদ মিঠায়ে তো মায় দেখবো, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরি তোমায় দেখবো, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরি তোমায় দেখবো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিঠায়ে তোমায় দেখবো, তখন বলে বিনয় করে এক রাত নবীজি ছিলেন মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হইল সবই, বিদায় কালে আল্লাহ পাকে হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার, আল্লাহ পাকে হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিঠায়ে তোমায় দেখো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো, শুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে, আসে কার মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে, বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন, এরই মধ্যে 27 বছর হইয়া গেল কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মত, মধ্যে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মত, খোদার ইশকের গুণে নূর নবী, ও খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো, ওই একটু আমার নয়ন ভরে তোমায় দেখবো।
সকালবেলা দিনের নবী বাইতুল্লায় আসিয়া সাহাবাকে রামগঞ্জেরকে আনিলেন ডাকিয়া। সকালবেলা দিনের নবী বাইতুল্লায় আসিয়া সাহাবাকে রামগঞ্জেরকে আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা দলিলে সব বর্ণনা, পাঞ্জেখানা নামাজ হবে শরীয়ত জারি হবে, সালাতে মমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, নূর নবীজির নূর কাজে লাজার কলমে থাকে। সালাতে মমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, নূর নবীজির নূর কাজে লাজার কলমে থাকে। ইব্রাহিমে কয়া রাসূল আল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূল আল্লাহ।